রাধা শ্যাম সুন্দর জিউ ঠাকুর বাড়ি, বহু পুরনো মন্দির। এটা খড়দহ, যে খড়দা আমরা বলি, খড়দহ বা খড়দা, এর একটা কিন্তু ঐতিহ্য বলতে পারেন। কত পুরনো বাড়ি, বুঝতে পারছেন? এগুলো শ্রী শ্রী রাধার মদনমোহন ঠাকুরজিও এই বাটি খর্দ সন 1292 সাল, তারিখ 19 ফাল্গুন। এটা বাটি বলে বলছে। মাথার চূড়াটা দেখবেন, এখান থেকে জুতো খুলতে হচ্ছে। এখন 4:30, শ্যামসুন্দর মন্দিরটা খুললো। এখানে লিখেছে এখানে জুতো রাখা নিষিদ্ধ। প্রচুর পুরনো মন্দির এটা, কোনো অনুষ্ঠান ছিল বলে এত সাজানো। মন্দির খোলা থাকে সকাল 7 থেকে দুপুর 12 পর্যন্ত, আবার বিকালবেলা খোলে 4:30 থেকে সন্ধ্যে 8 পর্যন্ত খোলা থাকে। ভোগের জন্য সকাল 10 মধ্যে পৌঁছে যাবেন, 120 টাকা, 120 রুপিস পার হেড কুপন প্রাইস। এখানে পাবেন 14 রকমের ভোগ। কীভাবে আসবেন? পৌঁছে যাবেন খড়দহ স্টেশন, ওখান থেকে টোটোওয়ালাকে বললেই আপনাকে পৌঁছে দেবে। মা বাবার পদধূলি পড়েছিল এই মন্দিরে। ভিতরে ছবি তোলা বারণ, তাই বাইরে থেকেই ছবি তুলছি। খুব সুন্দর মন্দির, ওতে অবশ্যই একবার পারলে আসবেন। এটা মন্দিরের পিছন দিক। এখানে আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, এই ভিডিওটা আমার খড়দা পার্ট 1। আজকে কয়েকটা জায়গা দেখলাম খড়দার, বাকি যে যে জায়গা আছে খড়দা, বহু প্রাচীন ইতিহাস আছে, সেগুলো আমি পরে কোনো একবার এসে দেখে যাব, তখন আমি পার্ট 2 ভিডিওটা দেব। দ্য শ্যামসুন্দর জিউ মন্দির ইজ সিচুয়েটেড অ্যাট খড়দা আন্ডার ব্যারাকপুর সাবডিভিশন অফ নর্থ 24 পরগনাস ডিস্ট্রিক্ট। দ্য টেম্পল ওয়াজ এস্টাবলিশড বাই শ্রী বীরভদ্র, দ্য ডিভাইন সান অফ শ্রী শ্রী নিত্যানন্দে মহাপ্রভু। বীরভদ্র গোস্বামী ওয়াজ বর্ন ইন 1457 AD অ্যাট কুঞ্জবর্তী, দ্য রেসিডেন্স অফ শ্রী নিত্যানন্দ মহাপ্রভু ইন খড়দা। দ্য আইডল ইজ 500 ইয়ার্স ওল্ড। নিত্যানন্দ মহাপ্রভুর 2 স্ত্রী সমাধিও এখানে রয়েছে, সেটাও আমি দেখাবো। 5টার আগে এই মন্দিরটা খোলে না, তাই আমরা অপেক্ষা করছি। মা বাবার ছবিও আছে এখানে। এখন প্রায় 5টা বাজে, 5টা নাগাদ খুলে যায়। একটু হাতে টাইম নিয়ে আসবেন, এখানে মা বাবার ফটোও আছে। পুরানো মন্দির, কত পুরনো মন্দির? মন্দির কত পুরনো? এটা ওই মন্দিরটা তো একটা আছে। বরাবর আমাদের মানুষের মধ্যে মানুষের সঙ্গে মানুষের একটা হিংসাহিংসি মত বিরোধ, এই 300-350 বছর পূর্বেও সেই একই ছিল মত বিরোধ।
হওয়ার ফলে উনি বললো যে ঠাকুর আমি এরকম ওখানে গেলাম, এরকম অপমানিত হলাম, আর যাবো না। সম্পূর্ণ তখন সব নেতাকে বললো তোকে আর আমার এখানে আসতে হবে না, আচ্ছা তুই তোর ওখানে মন্দির প্রতিষ্ঠা কর। আর আপনার পূর্বপুরুষের নামটা? আচ্ছা আপনার পূর্বপুরুষের নামটা? এটা সমাধি ক্ষেত্র, দুজনের দুই বইয়ের সমাধি ক্ষেত্র। গোপীনাথ জিউর মন্দির, এটা কত বছরের পুরনো? 500 বছর পুরনো। মানে ওইটার আগে কি শ্যামসুন্দর মন্দিরের আগে? সবই সুন্দর। এটা কে তৈরি করেছিলেন? এটা আমাদের দাদু যারা ছিলেন। কি নাম? ক্ষিতিশমোহন গোস্বামী। ক্ষিতিশমোহন গোস্বামী। আচ্ছা কোথায় মানে ওনার বাস? এখানে? আচ্ছা আচ্ছা আচ্ছা।